ফের অশান্তির আগুনে জ্বলে উঠবে বাংলাদেশ। শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি এবং তার পাল্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে বিক্ষোভ কর্মসূচি ঘিরেই উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়ার 3 মাস পর রবিবার ঢাকায় আওয়ামী লীগ ইউনিট সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এই ঘোষণার পরে ইউনিট সরকার সাফ জানিয়ে দিয়েছে, ফ্যাসিস্ট দলকে কোনোভাবেই বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ করতে দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে বারবার আক্রমণের মুখে পড়েছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এবার চুপ করে থাকতে নারাজ হাসিনার দল। শনিবারই আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ ঢাকার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছে। আওয়ামী লীগের সমর্থক ও সাধারণ মানুষকে মিছিলে যোগ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে। এদিকে ইউনূস সরকারও পাল্টা জানিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে কোনোভাবে বিক্ষোভ আন্দোলন করতে দেবে না। মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শকিফুল আলম শনিবারই বিবৃতি জারি করে বলেন, ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ, আর বাংলাদেশে কোনোভাবে ফ্যাসিস্ট দলকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার কোনোভাবে কোনো রকমের হিংসা বা আইন শৃঙ্খলা ভঙ্গ করার বরদাস্ত করবে না। এই হুঁশিয়ারি দিয়েই বলা হয়েছে, যারা আওয়ামী লীগের এই মিছিলে সামিল হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির ঘোষণার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তরফেও পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। রবিবার থেকে তারাও ঢাকার জিরো পয়েন্টে জমায়েতের ডাক দিয়েছে। শনিবার রাত থেকে আন্দোলনকারীরা জমায়েত হয়ে শেখ হাসিনার শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।